সিভি আনন্দ বোস কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করেছিলেন তবে তাকে রেখে দিয়েছেন রাজ্য সরকার এবার সেই বুদ্ধদেব সাউয়ের সঙ্গে দেখা করলেন বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ শুধু তাই নয় বুদ্ধদেবের পাশে বসে কথা বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এমন ছবি প্রকাশ্যে চলে আসায় জোর চর্চা শুরু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্দরে কেন দেখা করলেন দিলীপ ঘোষ কি বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে এই প্রশ্ন উঠতে শুরু করেছে এই বুদ্ধদেব সাউকে আগে থেকে চিনতেন দিলীপ ঘোষ কারণ এই বুদ্ধদেব সাউ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ঠ বলে সূত্রের খবর তার উপর শিক্ষক সংগঠন জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘের এই রাজ্যের সভাপতি এটাও আর এস একটি সংগঠন কিন্তু দুই শূন্য দুই তিন সালের ডিসেম্বর মাসে সমাবর্তনের ঠিক আগের দিন রাজ্যপাল সিভি আনন্দ বোস অন্তর্বর্তী উপাচার্যের পদ থেকে সরিয়ে দেন বুদ্ধদেব সাউকে তখন রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার তার পাশে দাঁড়ায় কিন্তু বুদ্ধদেব সাউকে দিলীপের পাশে বসতে দেখা যাওয়ায় ক্যাম্পাসে আলোচনা শুরু হয়েছে বিজেপির আর এক নেতা শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর তাহলে কি নতুন কোনো সমীকরণ এই বিষয়ে বিশ্বে কেউ কিছু বলতে চাননি তবে বুদ্ধদেব সাউ বলেন আইনজীবীদের নিয়ে একটি দোলের অনুষ্ঠানে আমায় নিমন্ত্রণ করা হয়েছিল সেখানে দিলীপ ঘোষ আসেন তৃণমূল সিপিএমের নেতারা ডাকলে সেখানেও যাব